হ্যালো গাইস, আমি এখন আপনাদের মাঝে হাজির হয়েছি এইচএসসি ফার্স্ট পেপারের দুটি কবিতা নিয়ে। একটা হচ্ছে ড্রিমস বাই ডেইস লরেন্স অ্যান্ড আরেকটা হচ্ছে ড্রিমস বাই ল্যাংস্টোন হিউজেস। আমি প্রথমে ড্রিমস বাই ডেইস লরেন্সের এই কবিতাটি আলোচনা করব এবং এটার যে থিমটাও বলবো। প্রথমে কবিতায় কী আছে সেটা দেখি। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না বা একইভাবে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, যারা রাতের বেলা স্বপ্ন দেখে ইন দ্য ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনের গৃহকোণে বা কোঠায় স্বপ্ন দেখে। ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে যে সবই ছিল বিফল বস্তু বা অহংকার বা গর্ব, এরকম কিছু ছিল, সবই বিফল। সকালবেলা সব কিছু ভুলে যায় এমন কিছু। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা খুবই ভয়ানক প্রকৃতির লোক। ফর দ্য ড্রিম দে আর ড্রিমস উইথ ওপেন আইস, ফর বলতে এখানে মানে কারণ বোঝাইতেছে, ঠিক আছে, ফর অর্থ কারণ, ঠিক আছে, কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ফর কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা তাদের স্বপ্ন খোলা চোখে দেখে এবং সেগুলো ই করে, তারা কারণ তারা মানে স্বপ্ন দেখে তাদের চোখ খোলা রেখে, অ্যান্ড মেক দেম কাম টু, এবং এই স্বপ্নগুলো বাস্তবায়নে বাস্তবায়ন করে বা বাস্তবে রূপান্তরিত করে। আমি এখন ড্রিমস বাই ডেইস লরেন্স এই কবিতাটির থিমটা বোঝানোর চেষ্টা করব। আমি নিজের এটা এই কবিতাটির থিম লিখেছি, নিজে লিখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই এই থিমটা এখন আলোচনা করছি। এভরি ওয়ান ড্রিমস, সবাই স্বপ্ন দেখে, বাট দ্য ওয়ে ইজ ডিফারেন্ট, কিন্তু এই যে স্বপ্ন দেখার পদ্ধতি বা উপায়টা ভিন্ন। সবাই স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্ন দেখার পদ্ধতি বা উপায়টা ভিন্ন। সাম পিপল ড্রিম অ্যাট নাইট অ্যান্ড ফরগেটস ইন দ্য মর্নিং, কিছু লোক আছে রাতের বেলা স্বপ্ন দেখে এবং সকালবেলায় ভুলে যায়। আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি মিনিংলেস, আমি মনে করি এটা মানে অনর্থক বা মিনিংলেস, এর কোনো অর্থ হয় না বা মানে হয় না বা মানে যে বিফল বা এমন কিছু। বিকজ দে ডু নট ওয়ার্ক হার্ড টু মেক দেয়ার ড্রিমস কাম ট্রু, কারণ এই যে তারা কী করে না, কঠোর পরিশ্রম করে না টু মেক দেয়ার ড্রিমস কাম ট্রু, তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে বা বাস্তবে রূপদান করতে কঠোর পরিশ্রম করে না বা চেষ্টা করে না। অ্যান্ড সাম পিপল ড্রিম এট ডে লাইট ওপেনিং দেয়ার আইস, এবং কিছু লোক আছে তারা তাদের চোখ খোলা রেখে মানে দিনের আলোতে স্বপ্ন দেখে। দে আর ডেঞ্জারাস, তারা খুবই ভয়ানক, অ্যান্ড অ্যাডামেন্ট টু ফুলফিল দেয়ার ড্রিমস, তারা খুবই ভয়ানক এবং তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করা বা সম্পন্ন করতে তারা খুবই তৎপর বা জেদি বা যাই বলেন, অ্যাডামেন্ট অর্থ তৎপর বা জেদি বা খুবই কঠোর বা স্ট্রিক্ট এমন কিছু বোঝায়। আমি এখন ড্রিমস বাই ল্যাংস্টোন হিউজেস এর কবিতাটি আলোচনা করব। হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো বা শক্ত করে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ হচ্ছে যদি স্বপ্ন মরে যায় তাহলে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, তাহলে জীবনটা হয়ে যাবে একটা মানে ডানা ভাঙা বা ডানা কাটা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উঠতে পারে না। কারণ হচ্ছে মানে যে এখানে বলতে চাইতেছে যে স্বপ্নকে আঁকড়ে ধরুন, কারণ স্বপ্ন যদি মরে যায় তাহলে জীবনটা হয়ে যাবে একটা ডানা কাটা পাখির মতো, যেটা উঠতে পারে না। তিনি আরও বলেছেন, আবার বলতেছেন যে হোল ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে শক্ত করে ধরুন। ফর হোয়েন ড্রিমস গো, কারণ হচ্ছে যখন স্বপ্ন চলে যাবে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হয়ে যাবে একটা অনুর্বর ক্ষেত্র, অনুর্বর ব্যারেন অর্থ অনুর্বর, যেখানে কোনো ফসল হয় না, ফ্রোজেন উইথ স্নো, এবং ই দ্বারা স্নো দ্বারা সেটা কী হয়ে যাবে, শক্ত বা বরফে পরিণত হয়ে যাবে। তিনি তাহলে মানে আরও কী বললেন যে স্বপ্নকে শক্ত করে ধরেন, কারণ স্বপ্ন যদি চলে যায় স্বপ্নকে শক্ত করে ধরেন,
কারণ স্বপ্ন যদি চলে যায় তাহলে জীবনটা হবে একটা অনুর্বর শস্যক্ষেত্রের মতো, সোনা দ্বারা মানে বরফ হয়ে রয়েছে এমন আর কি, সোনা দ্বারা ই হয়ে রয়েছে, একবারে শক্ত হয়ে রয়েছে এমন কিছু বোঝায়। ঠিক আছে, আমি এখন ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস এর কবিতাটি থিম বলবো। এই থিমটি আমি নিজেই লিখেছি, আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন শুরু করা যাক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, মানে এই কবিতা শুরুতেই, দ্য স্পিকার ইনসিস্ট অন হোল্ডিং ড্রিমস ফার্স্ট, এই বক্তা বা স্পিকার কী করছেন মানে ইনসিস্ট করতেছেন বা জোর করতেছেন বা জোর প্রদান করতেছেন যে হোল্ডিং ড্রিমস ফার্স্ট, মানে স্বপ্নকে আঁকড়ে ধরতে মানে তিনি জোরদার করতেছেন। তাহলে কী পাচ্ছি আমরা, যে এই কবিতার প্রথম দিকেই আমরা পাচ্ছি যে স্পিকার মানে স্বপ্নকে আঁকড়ে ধরতে জোর প্রদান করছেন বা এর উপর গুরুত্ব প্রদান করছেন। অ্যান্ড হি কম্পেয়ার্স হিউম্যান লাইফ উইদাউট ড্রিম অর এইম ইজ জাস্ট লাইক এ ব্রোকেন উইংড বার্ড, এবং তিনি এই মানব জীবনকে এবং তিনি মানব জীবন মানে স্বপ্ন বা লক্ষ্য ছাড়া মানব জীবনকে এবং তিনি স্বপ্ন বা লক্ষ্য ছাড়া মানব জীবনকে তুলনা করছেন একটা ডানা কাটা পাখির সাথে, দ্যাট ইজ আনএবল টু ফ্লাই, যেটা উঠতে পারে না। তিনি স্বপ্ন বা লক্ষ্যবিহীন জীবনকে তুলনা করেছেন একটা ডানা কাটা পাখির সাথে যেটা উঠতে পারে না। অ্যান্ড হি ফার্দার টেলস, তিনি আরও বলেন টু হোল্ড ড্রিমস স্ট্রিক্টলি, তিনি আবারও মানে যে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরতে বলেন, বিকজ লাইফ উইল বি ইনফার্টাইল অর নন প্রোডাক্টিভ অর ফ্রোজেন, মানে জীবনটা অনুর্বর হয়ে যাবে বা অনুৎপাদনশীল হয়ে যাবে বা বরফ হয়ে যাবে যখন হোয়াইল দ্য ড্রিম ইজ গন অর লস্ট, যখন দেখা যাবে যে স্বপ্ন বা লক্ষ্যটা কী হয়েছে মানে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে।